প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। এই কোভিডের সময় সব সময় নিজের প্রতি, পরিবারের প্রতি খেয়াল রাখবে। আমি সুমিতা রানী মণ্ডল, ধামসাগর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, তোমাদের জন্য অনলাইন ক্লাস নিয়ে আসছি। আজকে দশম শ্রেণীর অষ্টম অধ্যায়, ধর্মীয় উপাখ্যান ও নৈতিক শিক্ষা, এটা নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের বই খাতা বের করো এবং দেখো, আজকে আমরা পাঠ 2 ও 3-এর মানবতার ধারণা ও রোগন্তি বর্মার মানবতা সম্পর্কে কিছু জানব। দেখো, মানবতা একটি বিশেষ গুণ, মানবতা ধর্মেরও অঙ্গ। আমরা জানি সহিংসতা, ক্ষমা, দয়া, চুরি না করা, শুচিতা, ইন্দ্রিয় সংযম, শুদ্ধ বুদ্ধি, জ্ঞান, সত্য ও অক্রোধ, মানে রাগ না করা, এ 10টি যার মধ্যে আছে তাকে আমরা প্রকৃত মানুষ বলে আখ্যায়িত করতে পারি। দীপসেবাও মানবতার অঙ্গ, এরূপ একটি উপকার সম্পর্কে আমি তোমাদের আজকে বলবো। যেমন অনেক দিন আগের কথা, রন্তি বর্মা নামে এক প্রজাবৎসল কৃষ্ণভক্ত রাজা ছিলেন। তার রাজ্যে প্রজাগণ খুব সুখে শান্তিতে বাস করতে থাকতেন। তিনি শুধু রাজা ছিলেন না, তিনি রাজার রাজা, মহারাজা এবং সম্রাট ছিলেন। সম্রাট হওয়া রন্তি বর্মা পার্থিব বিষয়ের প্রতি আসক্ত ছিলেন না। শ্রীকৃষ্ণ চরণে তিনি একমাত্র সম্বল বলে জ্ঞান করতেন। শ্রীকৃষ্ণের সবকিছু সমাপন করে তিনি একবার অযাচক বৃত্তি গ্রহণ করলেন। অযাচক বৃত্তি হলো কি? কারো কাছে কিছু চাওয়া যাবে না, কেউ যদি দয়া করে কিছু দেয় তাই দিয়ে তার দিন যাপন করতে হবে। অযাচক বৃত্তি গ্রহণ করার পর একে একে 48 দিন কেটে গেল। 49 দিনে এক ভক্ত তাকে কিছু খাবার দিল। তখন তার সামনে উপস্থিত হলেন একটি ভিক্ষুক এবং একটি কুকুর। কুকুরটি ধুকছে ক্ষুধার যন্ত্রণায়, ভিক্ষুকের জরাজীর্ণ অবস্থা। তাদের দেখে রাজা রক্তিবর্মার খুব দয়া হলো এবং ভিক্ষুকটি খুব কাঁপা কাঁপা স্বরে বলল, আমরা অনেক দিন ধরে কিছু খাই না, আমাদের কিছু খাবার দেন। রন্তি বর্মা চিন্তা করলো, আজকে আমার উপর ভাঙার কথা ছিল, কিছু খাবার পেয়েছি, থাক ঠিক আছে, আমি খাবো না, আমি এদের দেই। এদের দেওয়ার পর সেই ভিক্ষু এবং কুকুরটি খাইলো। খাওয়ার পরে তাদের কোনো ক্ষুধা মিটলো না। তখন রন্তি বর্মার কাছে জানালো, রন্তি বর্মা হাত জোর করে তাদের বলল, দেখো আমার কাছে আর কোনো খাবার নেই, এটা হলো মানবতা। এইভাবে যদি আমরা চলি, জীব জগতের প্রতি মানবতা দেখাই, তাহলে সব কিছু সুন্দর এবং ভালো থাকবে। তোমরাও ভালো থাকো, এই কামনায় আমি।